Sir, my name is Kakuli Sarkar, daughter of Shubhal Sarkar. I am coming from Damdam under North Chobbish Parganah district. Sir, I have completed my schooling in 2006 and 2008, and then I have completed my graduation from Motijhil College in Political Science Honours from State University in 2012. And then I am preparing for various government job, and in 2017 August I am selected as a GPK in Rajnagar Gram Panchayat under Rajnagar Development Block. And after that I am trying for better job, get a better job. And my strength are, I am hardworking, trying to do my best as much as I can. And my hobbies are to playing with my baby and spend time with her. And as I am married, I can't have, and already I have a job, so I can't manage so much time for my study. Till I am trying, sir. Till. अच्छा. That's all. तुम्ही थोड़े कतो दिन काज करछो? স্যার, আমি 2017 এ তো পেয়েছি, আগস্টে পেয়েছিলাম 4 তারিখে, তারপরে এখনো পর্যন্ত এই অফিস থেকে জাস্ট এসে আমি আপনার সাথে এই লিংক। তোমার অফিস কি বাড়ির কাছাকাছি? না 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 স্যার, আমি দমদমে আমি থাকি, তো ডিস্ট্রিক্ট ওয়াইজ তো এগুলো বেরিয়েছিল, তো আমি ফিল আপ করি আর এখানে হয় বীরভূম ডিস্ট্রিক্ট। আচ্ছা, ও রাজনগর ব্লক মানে তোমার বীরভূম ডিস্ট্রিক্ট। আচ্ছা, হুম হুম, আচ্ছা, ও তার মানে তোমাকে ওখানে থাকতে হয় তো? হ্যাঁ স্যার, আমি এখানে থাকি। হাজবেন্ডও কি ওখানে থাকেন? না, এই জাস্ট আমার 1 বছর হলো, আমার বেবি হয়েছে, উনি প্রাইভেটে করতেন, তো ওনাকে ছেড়ে আসতে হলো, যেহেতু আমার কোনো আমার ইনলস আর বেঁচে নেই, ওনারা গত হয়েছেন। আচ্ছা, যার জন্য আমার সাথে ওকে থাকতে হয়, বাচ্চাকে না হলে দেখাশোনার জন্য একজনের লোকের প্রয়োজন, হিসাব মতো নিজের কাজটা আপাতত জন্য ছেড়ে দিয়েছে। এটা কোন সাব ডিভিশনে পড়ছে রাজনগরটা? সিউড়ি। সিউড়ি, তাহলে তোমরা কি সিউড়িতে থাকছো? না না স্যার, আমরা ওই পঞ্চায়েতের পাশাপাশি আমরা একটা রুম, সে তো রেন্টেই থাকতে হবে, তা এত দূর আবার যাব 26 কিলোমিটার সিউড়ি থেকে, তো যার জন্য এত দূরে না গিয়ে আমরা একটা কাছাকাছি একটা রুম নিয়ে নিয়েছি, এছাড়া কস্টটাও একটু চিপ হয়, সিউড়ি এলাকাটা একটা সদরের মধ্যে পড়ছে, পঞ্চায়েতে ডিউটি করে ওই টাকা ম্যানেজ করা বড় দায় হয়ে যাবে, খুব কষ্টকর। আচ্ছা, পঞ্চায়েতে কি কি কাজ করতে হয় স্যার? বা আমরা যেহেতু গ্রুপ ডি লেভেলে জিপিকে, তো আমাদেরকে আমাদের যারা উচ্চ পদস্থ রয়েছেন তারা যেমন বলেন সেই সেই কাজ আমরা করে থাকি। যেমন আজকেরই যদি কথা বলা যায়, তো এখন যেহেতু নভেম্বর চলছে, তো লাইফ সার্টিফিকেটের একটা ব্যাপার চলছে, তো ওগুলো আজকে আমি সমস্তগুলো কালেকশন করছিলাম, আপডেট করছিলাম, রিপোর্ট দেওয়ার ব্যাপারটা রেডি হচ্ছে। ওখানে কাদের লাইফ সার্টিফিকেটগুলো জমা পড়ছে? যে কটা পেনশন আছে, 3 রকমের পেনশন চলছে, উইডো পেনশন আছে, এছাড়া আপনি মানবিক আছে, আর আছে আপনার যারা ওল্ড এজ পেনশন গুলো, এই 3 রকম পেনশন, প্রতিবন্ধী ভাতা। হ্যাঁ, 3 রকম, ওই মানবিকের মধ্যে প্রতিবন্ধী ভাতাটা, আর এদিকে উইডো পেনশনটা, আর এদিকে আপনার যারা ওল্ড এজ রয়েছে। আচ্ছা, তো এই যে লাইফ সার্টিফিকেট গুলো নিয়ে কোথায় জমা দেবে? এগুলো আমরা প্রথমে এখন আমাদেরকে ভিডিও বলেছেন কালেক্ট করো, রিপোর্টের ডেট হচ্ছে আমাদের 20 তারিখ ডিসেম্বরে, তখন আমাদের সাবমিট করতে হবে রিপোর্টটা, আজকে থেকে স্টার্ট হলো। ব্লক অফিসেই জমা করবে? হ্যাঁ, ব্লক অফিসে গিয়ে জমা করে আসতে হবে। আচ্ছা, তো এরপর দুয়ারে সরকার কবে শুরু হচ্ছে? আসলে সম্ভবত তো যেটুকুনি খবর থেকে জানতে পারছি 1 ডিসেম্বর। আচ্ছা, দুয়ারে সরকার, সরি 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর নয়, সরি স্যার ভুল হয়ে গেল, ডিসেম্বর মাসে বলেছিলেন শুরু করবেন সম্ভবত, কিন্তু জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে। সরি, তো তোমার দুয়ারে সরকারে কোনো ভূমিকা থাকে তোমাদের?
হ্যাঁ স্যার, আমি তো যে এটা সেকেন্ড হলো দুয়ারে সরকার, ফার্স্টে আমি ম্যাটার্নিটি লিভে ছিলাম, সেকেন্ড বারে আমি লক্ষ্মীর ভাণ্ডারে কাউন্টারে বসেছিলাম, আর এছাড়া ওগুলো আপডেট ওগুলো করছিলাম। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়সা কি যাদের দরখাস্ত পড়েছিল জমা সবাই পেয়েছে? না না স্যার, সবাই পায়নি, সবাই পায়নি, তার মধ্যে কিছু কিছু অনেক প্রবলেম আছে। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে কি, যারা বিলো 25 আছে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, ওটা ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু এত ভিড় ছিল তার জন্য সবকিছু একদম স্ক্রুটিনি করা হয়ে উঠেনি, সবাই আসছিল যাই নিয়ে নেওয়া হচ্ছিল, তো বিলো 25 ফার্স্টেই রিজেক্ট হয়ে গেছে, পলটি কেসে চলে গেছে। তাছাড়া রয়েছে অনেকের আছে যে KYC করা নেই, অ্যাকাউন্ট যেগুলো রয়েছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট দিয়েছিল সে 2014 সালে, যে প্রধানমন্ত্রী জনধন যোজনার ওই বেশিরভাগই অ্যাকাউন্টও জমা পড়েছিল, তো ওটাতে না কোনো কিছু ট্রানজেকশন করাইনি, KYCও হয়নি, তার জন্য ওটা ওরা জানেই না যে ওটা বন্ধ হয়ে গেছে। যখন এবার যখন এসেছে অফিসে, কেন টাকা ঢুকছে না টাকা ঢুকছে না, তখন জানা গেল যে ওইটা অ্যাক্টিভই নেই, এই আচ্ছা, একটা গেল। তাছাড়া রয়েছে আপনার যারা বেনিফিশিয়ারি, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, তারা সেকেন্ড হোল্ডার হয়ে বসে রয়েছে অ্যাকাউন্টে, আচ্ছা, স্বামী ফার্স্টে রয়েছে, ওনারা সেকেন্ড রয়েছেন, ওনারা রিজেক্ট হলে, রিজেক্ট নয় মানে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে কস্টটা, ওনারা আবার পরবর্তীকালে কাগজগুলো আবার ধীরে ধীরে করে রেডি করে আবার জমা করলেই হয়ে যাবে। আর এছাড়া কিছু কিছু জেরক্স খুব হালকা হালকা দিয়েছে অনেকের, ওটাও রিজেক্ট হয়েছে। আর সেরকম আর আর বিশেষ কিছু আর সমস্যা হয়নি, এই কয়েকটা যারা যারা সলভ করে নিয়েছে লক্ষ্মীর তাদের। ভাণ্ডারের জন্য একটা সময় যাচ্ছিল যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না, তো এরকম গ্রাউন্ডে কেউ কি বাতিল হয়েছে? না স্যার, আগে বাতিল হওয়াটা নয়, ওদেরকে জাস্ট হোল্ডে রাখা হয়েছিল, বাতিল হয়নি কেউই। এই আচ্ছা, কিছুদিন আগে পর্যন্ত যখন মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি যখন অর্ডার পাস করে দিলেন যে স্বাস্থ্যসাথী ছাড়াও হবে, তো সেক্ষেত্রে ওটাও হয়ে গেল, অসুবিধা হয়নি। কিন্তু ওদেরকে ফল্টির মধ্যে আন্ডারে রেখে দেওয়া হয়েছিল, যখন ওরা কাগজ জমা দেবে সঙ্গে সঙ্গে ওদেরকে করে দেওয়া হবে। তো ওরকম ধরুন আমাদের এখানে 4টে ডেট পড়েছিল, আমাদের রাজনগর ব্লকের আন্ডারে 4টে ডেট পড়েছিল দুয়ারে সরকারে, তো 4টে ডেটের মধ্যে থেকে ফার্স্ট দুটো দুটো যে ডেট রয়েছে সেই দুটো ডেটে প্রথমে কাগজগুলো কালেকশন করে নেওয়ার পরে যাদের যাদের এরকম প্রবলেম আছে ওদেরকে ডেকে রবিবারের দিকে অফিসে ডেকে ওদেরকে কার্ডটা করিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ওরা আবার নেক্সট ডেতে এসে অফিসে জমা করে দিয়েছে। এছাড়া আমাদের এখানকার যে পঞ্চায়েত মেম্বাররা রয়েছে ওরা অনেক বেশি হেল্পফুল, সবাইকে বলে দিত। এছাড়া আমাদের ওই লিস্ট বানিয়ে দেওয়া হয় যে যে এদের এদের হয়নি, ওরা স্টার্টিংয়েই জেনে যায় যে আচ্ছা, আমাদের এই কাগজটা প্রবলেম আছে। ও তো তাহলে তোমার যে কাজগুলো সেটা বোঝা গেল, পঞ্চায়েতে কি কি কাজকর্ম হয়? পঞ্চায়েতে কি কাজকর্ম হয় স্যার, আমি তো যেহেতু জিপি কে, তার জন্য আমার সাথে তো সবকিছু সিনিয়ররা ডিসকাস করবেন না, তবে যেইটুখানি তুমি দেখতে এতদিনে, পাও, অনেক কিছু দেখতে পাও। হ্যাঁ যেইটুখানি জানতে পেরেছি সেটা হচ্ছে এনার্জির কাজটা খুব ভালোভাবে করা হয় এখানে, এনার্জির কাজটা। আর হচ্ছে ট্রেডের কাজটা দেখা হয়, ট্রেডে যাবতীয় ট্রেড ট্যাক্স এইটা, আর এছাড়া আবাস যোজনা, আর হচ্ছে এছাড়া যাবতীয় সার্টিফিকেটের কাজগুলো, সেটা ডেথ হোক বা বার্থ হোক, ওয়ারিশন হোক, এগুলো। আর কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু হয় কি? কাস্ট সার্টিফিকেটটা মধ্যে স্যার ওটা তো ব্লকেই হয়, আমাদের জাস্ট এইটুখানি যে প্রধান লিখিত হবে একটা, আমরা সার্টিফিকেটটা রেডি করে দিই, প্রধান ওটাতে সাইন করে দেন, আচ্ছা, করে নিয়ে ওটা ওনারা অনলাইনে অ্যাপ্লাই করে তারপরে ব্লকে গিয়ে যা যা ওদের রিকোয়ারমেন্ট বলে দেয় ব্লক অফিসে, সেগুলো অ্যাটাচ করে দিয়ে জমা করে দেয়, আচ্ছা, ব্যাস এই তো প্রসেস। সার্টিফিকেট লেখার কাজ কি তোমাকে করতে হয়? তোমার তো করার কথা নয়। আচ্ছা, আমার করার কথা না, ওই যে বললাম স্যার আমার সিনিয়ররা যা যা বলেন যে সেই হিসাবে আমি করি, আর তোমরা করতে ভালোও লাগে। কতজন এরকম গ্রাম পঞ্চায়েত কর্মী আছো? 3 জন করে স্যার থাকে। 3 জন করে? হুম আচ্ছা, হুম বেশ। তো তোমাদের কি 3 জনই ফিমেল না মেল ফিমেল মিলিয়ে রয়েছে? না স্যার, 2 জন, একজন মেল আছেন আর আমরা 2 জন ফিমেল। আচ্ছা, তারাও কি নতুন নিযুক্ত হয়েছে না আগের থেকেই ছিল?
না না স্যার, ওরা নতুন নয়, একজন 2006 আর একজন 2007। আচ্ছা, হ্যাঁ তাহলে নতুনই বলা যায়, মানে তোমার থেকে অবশ্য পুরানো। হ্যাঁ, আচ্ছা, তখন স্যার আলাদা রুলস ছিল একটু নিয়োগের, তার ওই হিসাবে গ্রাম বলছি। পঞ্চায়েতে মোটামুটি তোমার দেখা অফিসে কতজন মানুষ গড়পড়তা আসে দৈনিক? স্যার এটা তো নির্ভর করে যে কাজের উপরে, যদি সে যেমন আজকে যদি কথা বলি, খুব ভিড় ছিল, হ্যাঁ, আজকে তো যেমন লাইফ সার্টিফিকেট দেওয়ার ব্যাপার ছিল, যেহেতু শুরু হয়েছে ভিড় হবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা হ্যাঁ নর্মাল অবস্থা নয়। এই ধরো না, দুয়ারে সরকার, ওই সব ব্যাপারগুলো বাদ, কিন্তু সাধারণভাবে নর্মালি কত মানুষ গ্রাম পঞ্চায়েতে আসে তোমাদের পঞ্চায়েতে তুমি দেখেছো অন্য সময়? স্যার যদি নর্মাল ভাবে যদি দেখা যায়, তাহলে দিনে আমি গড় গড়পড়তায় যদি দেখি, তাহলে 60 থেকে 70 জন। 60 থেকে 70 জন মানুষ ওখানে আসেন? হুম আচ্ছা, হুম আর তাদের বেশিরভাগই হয়তো আমার বিধবা ভাতাটা কেন হলো না, আমার বার্ধক্য ভাতা কেন হলো না, বা আমার প্রতিবন্ধী ভাতা কেন হলো না, এই সব নিয়েই বেশি আসে মনে হয় নাকি? হ্যাঁ, বেশিরভাগ ওই নিয়েই আসে, ওই আচ্ছা সমস্যা নিয়েই আসে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট, গ্রাম পঞ্চায়েতের বাইরে কখনো বেরিয়েছো ফিল্ডে, কখনো কোনো দিন কোনো কাজে গিয়েছো? ফিল্ডে বলতে স্যার আমি গ্রাম সভাতে গেছিলাম। গ্রাম সভাতে গিয়েছো? হ্যাঁ, গ্রাম সভাতে গেছিলাম, যে প্রতি ওই যে এখন গ্রাম সভা হওয়ার টাইম চলছে, হুম, প্রতি গ্রামে গ্রামে গিয়ে ডাটা কালেকশন করা, কতটা কাজ কি হয়েছে, ওই সমস্ত হুম। এই আচ্ছা, গ্রাম এই সভার ফিল্ডে। মিটিংয়ে তুমি তাহলে উপস্থিত ছিলে নিশ্চয়ই একবার? হ্যাঁ, আমি ছিলাম ছিলাম আচ্ছা, তাতে কিরকম উপস্থিতি ছিল সংসদের মানুষজনের? উপস্থিতি স্যার, সুপারভাইজাররা, আমি আপনাকে প্র্যাকটিক্যালটাই বলছি, আমি তত্ত্বগতভাবে যাব না, সুপারভাইজাররা নিজে থেকে, আমার সামনে থেকে আমি দেখলাম, সুপারভাইজাররা নিজেদের মন মতো করে কিছু লোক আনলেন, তারা বসলেন সামনে, সেক্রেটারি বাবু যিনি, সে ওই গ্রামের আন্ডারে যা যা কাজ হয়েছে বা নেক্সট যে ইকোনমিক ইয়ারে কি কি হতে চাই হবে, সেটা নিয়ে একটু ডিসকাস করলেন, আর সেটাকে রেকর্ডিং করালেন যে আমি গেছি বলে, সেইটুকানি। আর জনপ্রতি আচ্ছা, এখানে 20 থেকে সুপারভাইজার কারা? প্রতিজন সুপারভাইজারের কোনো তো পদ নেই মাঝখানে কিছু? সুপারভাইজার বলতে স্যার বলবো আমি ওই এনার্জিতে, এনার্জিতে 100 দিনের যে কাজটা হয়, সেটা তো ওই গ্রামের মধ্যে গ্রামের ছেলেদেরকে নিয়ে সবাইকে তো নিয়ে হবে, তো তাদের মধ্যে কেউ তো একজন হেড থাকবে যারা ওই শ্রমিক গুলোকে নিয়ে আসবে, সেই তারা হবে সুপারভাইজার? সুপারভাইজার। হ্যাঁ, সেই আচ্ছা, সুপারভাইজার, সে নিজের গ্রামের ব্যাপারে একটু জানেন, হ্যাঁ, তো যেখানে যেখানে সভা হবে সেটা 1 মাস ধরে প্রায় সভাটা চলে, তো প্রতিটা গ্রামে গিয়ে গিয়ে হয়, তো বলে বলে যে আজকে তোমার এখানে যাব, তুমি কয়েকজনকে এনো, আলোচনা করব, তো এরকম বাড়ির বিভিন্ন লোকজনকে উনি নিয়ে যান, বা তারপর এক জায়গায় বসে একটা কিছু আলোচনা এরকম হয় এই। আচ্ছা আচ্ছা, তুমি এনার্জি বলতে যেটা বলতে চাইছো আসলে ওটা তো পুরোটা নয়, ওর সঙ্গে আরো না, কিছু কথা আছে, পুরোটা ব্যাপারটা পুরোটা কি বলো তো? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। MGNRGA? হ্যাঁ, MGNRG। MGNRGA, হ্যাঁ, আচ্ছা, তো এটা ছাড়া আর কোন কাজে পঞ্চায়েত বেশি তৎপর, রাস্তাঘাট নির্মাণ বা এসব কিছু ব্যাপার আছে করে? হ্যাঁ স্যার, বাংলা আবাস যোজনা যেটা রয়েছে হ্যাঁ ওটাতে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ আবাস যোজনার ক্ষেত্রে। আচ্ছা, তো আপু বলুন। তোমার শনিবারেও কি কখনো কখনো অফিসে যেতে হয়? হ্যাঁ স্যার, প্রতি প্রতি শনিবার নয়, প্রতি মাসের লাস্ট স্যাটারডেতে আমাদের অফিসে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এরকম রুলস আছে যে একটা হেলথ মিটিং হবে, সেটা আশা দিদিরা আর ANM দিদিরা এসে মিটিংটা করবেন, আচ্ছা, সেখানে থাকতে হবে। সেখানে থাকতে হবে। তুমি কখনো সেই আলোচনা শুনেছো, কী আলোচনা হচ্ছে? হ্যাঁ স্যার, আমি ছিলাম, আমি শুনিও শুনিও কি হচ্ছে, কি হুম বলতে চাইছে। হুম ওই ANM দিদিরা নিজেদের কোনো এলাকায় যদি কোনো কিছু হলো, যেমন যেমন এই লাস্ট স্যাটারডেরই আমি যদি কথা বলি, যেটা মিটিংটা হয়েছিল, সেখানে একটা গ্রামে এরকম কুষ্ঠ রোগী ধরা পড়েছে, হুম তো উনি বলেননি যে আমার এরকম কুষ্ঠ হয়েছে, হুম তো যাই হোক সেটা ধরা পড়াতে, তারপরে এই এইগুলো নিয়ে আলোচনা,
আর এছাড়া ওনারা যে এসেছেন, আলোচনা করেছেন, তাদের একটা রেজিস্টার ওনারা মেনটেন করেন, আমাদের কাছেও একটা থাকে। আইসিডিএস এর কোনো আলোচনা হয়? আইসিডিএস, হ্যাঁ স্যার, আইসিডিএস করে, যেমন হচ্ছে যে ভ্যাকসিনেশন গুলো নিয়ে আলোচনা করেন ওনারা, ওটা কি ওই ভ্যাকসিনেশন, ফোর্থ স্যাটারডেতেই হয়? হ্যাঁ, ফোর্থ স্যাটারডে করে অফিসে এসে, ফোর্থ স্যাটারডেতে এসে ওনারা সাইন করে দিয়ে যান যে আমরা এরকম এসেছিলাম বা কিছু। ভ্যাকসিনেশন গুলো স্পেশালি এগুলো নিয়ে আলোচনা করে যে কত আর কোথায় বাচ্চা হয়েছে এই এইগুলো। ওখানে কি আইসিডিএস এর সুপারভাইজার বা কর্মীরা কেউ আছেন? আইসিডিএস সুপারভাইজাররা, ANM আশা আশা দিদিরা আসেন, আর হচ্ছে আর সুপারভাইজার দিদিরা আমি দেখিনি, হয়তো আমার সাথে পরিচয় নেই এটা হতে পারে, কিন্তু আমি দেখিনি, আমি দেখিনি। আচ্ছা, পঞ্চায়েত যে উন্নয়নমূলক কাজগুলো করে এর জন্য ফান্ড আসে কোত্থেকে? স্যার, পঞ্চায়েতে উন্নয়নমূলক যে কাজগুলো করে ওটা তো স্যার কিছুটা রাজ্য সরকার, কিছু বেশিরভাগটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এই দুটো মিলিয়ে এটা হয়। পঞ্চায়েতে নিজস্ব কোনো ফান্ড তৈরি করার সুযোগ আছে? হুম স্যার, হ্যাঁ আছে। এই যে যাবতীয় যে ট্যাক্স গুলো আসে, সেই ট্যাক্সের টাকাটাই দিয়ে নিজের ফান্ড, পঞ্চায়েত নিজের ফান্ড কি কি চালায়। কি কি ট্যাক্স কালেকশন করে পঞ্চায়েত? দু রকমের ট্যাক্স আছে, একটা হচ্ছে ট্রেডের ট্যাক্সটা আছে, আর যেটুকুনি আমি জানি স্যার, যেটুকুনি দেখছি ওইটা হিসাবে বলছি, ভুল থাকলে একটু বলে দেবেন স্যার, তাহলে সংশোধন হবে। তো ট্রেডের ট্যাক্সটা আছে, আর একটা আছে যে বাড়ির যে ট্যাক্সগুলো। আচ্ছা, বাড়ির ট্যাক্সগুলো কি কোনো ইউনিফর্ম রেট আছে, না হচ্ছে যার কাছে যেমন পাওয়া যায় সেরকমভাবে আদায় করা হয়? না স্যার, মাটির বাড়ির আলাদা রেট আছে, তারপরে যদি খড়ের ছাউনি আলা বাড়ি আলাদা এরকম, আর যদি পাকা বাড়ি হয় এরকম আলাদা। তার একতলা, দোতলা, তিনতলা অনুসারে সেই অনুযায়ী হ্যাঁ ট্যাক্স ধার্য হ্যাঁ করা সেই হয়? অনুযায়ী হয়, সেই অনুযায়ী হয়। আচ্ছা, তো এম বীরেন সিং আমাদের ভারতের অঙ্গরাজ্যের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, এম বীরেন সিং, মনে করতে বীরেন পারবে সিং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এখন কারেন্ট স্যার, কারেন্ট না স্যার, মনে পড়ছে না। বীরেন আচ্ছা, সিং অ্যানিমিয়া কি? স্যার, অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা জাতীয় রোগ, আচ্ছা শরীরে রক্তের পরিমাণ যদি কমে যায় হ্যাঁ, সেক্ষেত্রে অ্যানিমিয়া হয়। আচ্ছা, তো এর ফলে কি হয়, আমাদের শরীরে কি অসুবিধে হয় বা বাচ্চার শরীরে কি অসুবিধে হয় যদি অ্যানিমিয়া দেখা দেয়? শরীরে শরীর তাহলে একদম রোগা হয়ে যাবে, রোগা থাকবে শরীরে সবসময়, বাচ্চা ঘ্যান 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 করবে, শরীর অসুস্থ ভাব, অল্প মানে খেলাধুলা করতে পারবে না, অল্পতেই হাঁপিয়ে উঠবে, আচ্ছা, অল্পতেই শরীর খারাপ বিভিন্ন। যেসব খাবারে এরকম মানে অ্যানিমিয়াকে দূর করার মতো কিছু উপকরণ আছে সেই সব খাবারের কিছু নাম বলতে পারবে? তার মানে স্যার, আয়রন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আয়রন বলতে আমাদের এখন যেটা সিজনাল যদি বলি, তো পালং শাকে প্রচুর আয়রন থাকে, ওটা সহজলভ্য, তার সাথে গ্রাম্য এলাকাতে সহজেই মানুষ চাষ করে এটা খেতে পারবে। আর এছাড়া তার সাথে রয়েছে ডাল, যদি খাওয়া যায় মসুর ডাল, তার সাথে তাতেও প্রচুর আয়রন রয়েছে। মোচা, এছাড়া কচু শাক যেগুলো হয়, কচু শাকেও প্রচুর আয়রন রয়েছে। আচ্ছা, তো তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো, তুমি জানো যে আমাদের যে ডিভিশন অফ পাওয়ার, তাতে করে আইন প্রণয়ন করার জন্য কিছু তালিকা তৈরি করা আছে, কেন্দ্রের জন্য একটা ইউনিয়ন লিস্ট, রাজ্যের জন্য স্টেট লিস্ট, আর যেগুলো যৌথভাবে আইন প্রণয়ন করতে পারবে তার জন্য কনকারেন্ট লিস্ট, এরকম তো আছে। তো রাজ্যের তালিকা থেকে কেন্দ্র কিছু কিছু সময় তো আইন প্রণয়ন করতে পারে,
কোন কোন সময় সেটা? স্যার যতটা আমি জানি যখন এমার্জেন্সি আসবে তখন করতে পারবে, এমার্জেন্সি টাইমে, অথবা স্যার যেটুকুনি পড়েছি ওই হিসাবে বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো সময় কোনো আইনে যদি স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকমভাবে মতবিহিত হয় যদি হয় তো সেক্ষেত্রে তারা যদি চায় তো সেটাকে ওনারা নিজেদের মতো করে আইনটা বানাতে পারেন। না সেটা ওটা কীরকম কথা হলো, তোমার কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেই বিষয় নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই আইন প্রণয়ন করতে পারে। সেখানে যদি মতানৈক্য কোনো কারণে দেখা যায় বা আইনের কোনো ক্লাস তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সেন্টারের যে আইনটা হবে সেটাই কার্যকর হবে, রাজ্যেরটা নয়। কিন্তু আমি বলছি যে স্টেটের জন্য যে লিস্ট করে দেওয়া আছে সেই লিস্ট নিয়ে আইন প্রণয়ন, তুমি যেমন একটা উল্লেখ করলে যে যখন এমার্জেন্সি পিরিয়ড, এমার্জেন্সি পিরিয়ডে সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট আমাদের কেন্দ্রীয় যে আইনসভা ওরা হচ্ছে রাজ্যের তালিকা থেকে আইন প্রণয়ন করতে পারবে। এটা ছাড়া আর কিছু আছে যখন আইন প্রণয়ন করতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি যখন হবে, রাষ্ট্রপতি শাসন কত নম্বর আর্টিকেলে হয়? রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন জারি স্যার এমার্জেন্সি টাইমেই তো হয়ে থাকে, সেটা 352 366 আর 352 356 360-এর ইমার্জেন্সি টাইমেই তো রাষ্ট্রপতি জারি হয় আইন। এগুলো সবার ঠিকঠাক মনে নেই তাই তো? হ্যাঁ স্যার আমি এটা দেখে নেবো স্যার। আচ্ছা তোমার হবি কি? হ্যাঁ হবি বলতে এখন তো সেরকম আর সময় হয়ে ওঠে না, তবুও বাচ্চাকে টাইম দেওয়ার পরে যতটা সময় চেষ্টা করি যে একটু বই নিয়ে বসার জন্য, টাইমটা একটুখানি হলেও বাঁচানোর জন্য। আচ্ছা তো হাজবেন্ড তাহলে এখন তো কর্মহারা হয়েই আছেন নাকি? হ্যাঁ স্যার। পুরোপুরি তোমার ইনকামের উপর না উনি ওখানে থেকে আরো কিছু করার চেষ্টা করছেন? স্যার বাচ্চা যেহেতু খুবই ছোট, 1 বছরের মতোই, সত্যি 1 বছর এই মাসেই হলো, 1 বছর কমপ্লিট হলো, তো ওকে ছেড়ে কোনো কিছু করতে বাইরে যাওয়া মানে অন্য কারো এখনো পর্যন্ত গুলি ফুটিনি, তো কারুর হাতে দিতে গেলেও একটু সমস্যা, যে যদি না একটু মানে মারলেও বোঝা যাবে না। অনলাইনে অনেক কিছু করার ভাবনা চিন্তা হতে পারে, মানে ঘরে বসেই অনেক কিছু করা যায়, মানে যেরকম যদি সুযোগ থাকে। স্যার ওই ওই নিয়ে আলোচনা মানে চিন্তা ভাবনা চলছে, দেখা যাক কতদূর কি করা যায়, সবে সবে এই নিয়ে চিন্তা চলছে যে কিছু তো আলাদা করে করতে হবে। তোমার কি আর কোনো পরীক্ষা দেওয়া আছে আইসিডিএস ছাড়া? স্যার ক্লার্কশিপ দিয়েছিলাম, এবারে যে ক্লার্কশিপটা হলো তাতে যে রেজাল্ট বেরিয়েছে তাতে কি তোমার কোথাও নাম আছে? মানে সেকেন্ড বারে যেটা না লিস্ট দিলেন পুরোটা ওটাতে, ফার্স্ট টাইম এরটাই ছিল না। আচ্ছা ওকে, আমাদের ইন্টারভিউটা এখানেই আমরা শেষ করছি। তো তোমার যে বিষয়গুলো তাতে দেখা যাচ্ছে যে ঠিকই আছে, তোমাকে একটু তুমি যেহেতু সংসারী মানুষ হয়েছো সেই জন্য তার সঙ্গে কাজের ডিউটির একটা চাপও রয়েছে, এই সব কিছু মিলিয়ে তুমি বাইরের জগতের আর খবরাখবর রাখতে বেশি পারছো না, কিন্তু ইন্টারভিউ যদি ডাক পাও সেক্ষেত্রে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু ইস্যু তোমাকে জানতে হবে। পেপার কি পড়ো? মোবাইলে যতটা সম্ভব পড়ার চেষ্টা করি, অফিসে তো পেপার, পঞ্চায়েত অফিসে তো পেপার নেয়, তোমার দেখার সময় হয় না মনে হয়? স্যার অফিসে আসে পেপার, কেউই করে উঠতে পারে না, মানে সবারই বিভিন্ন কাজে নিয়ে সবাই থাকে, এছাড়া নেতা মন্ত্রীরা সবসময় আশেপাশে ঘোরাঘুরি করে, ব্যাপারটাকে অড তৈরি করে দেয় এই আর কি। না সে তো নিশ্চয়ই কাজের স্থানে গিয়ে পেপার পড়া
এটা তো ঠিক না। আসলে তোমার যা মানে পোস্ট সেই অনুযায়ী তোমার কিছু সময় থাকা দরকার তো, কিন্তু এখন প্র্যাকটিক্যালি যেটা হয় তোমারও সময় হয় না, আর তোমাকেও না স্যার, বিভিন্নভাবে সবাই এনগেজ করে সবাই দেয়। হ্যাঁ সবাই যদি কেউ এসে বলে যে এটা কিন্তু একটু তোমাকে মানে কারেন্ট করো, অ্যাফেয়ার্স একটু জানতে হবে, একটু আপডেটেড থাকতে হবে, সাম্প্রতিক ঘটনাবলী রাজ্যে বা আমাদের দেশে কি ঘটছে, এমনকি দেশের বাইরেও কোথাও কি ঘটছে, এইগুলো কিন্তু জানতে হবে। সেটা যদি এখন সম্ভব না হয় তাহলে ইন্টারভিউয়ের আগে অন্তত 1 সপ্তাহ এই খবরাখবরগুলো একটু নেবে, আপডেটেড থাকবে আর কি। তো বাকি আর কি বলবো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর তোমার থ্যাংক ইউ প্রশ্ন স্যার, হবে থ্যাংক তোমাকে ইউ। বেশি, তোমার কাজের জগৎ থেকেই তোমাকে বেশি প্রশ্ন করা হবে। ওকে, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।